আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এই ভিডিওটা দেওয়ার কথা ছিল আরও দুদিন আগে বা একদিন আগে, আমি হয়তো এক থেকে দুই দিন লেট করে ফেলেছি। কেন লেট করেছি সেটা তো এই ভিডিওতে বলবোই, এই ভিডিওতে একটা সারপ্রাইজ আছে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা নতুন ট্রেডার, আপনাদের কোন কোন দিকে ঝুঁকি নেওয়া উচিত, কোন কোন দিকে আপনাদের ফোকাস করা উচিত, আর কোন জিনিসগুলো ইগনোর করা উচিত, সেই সব বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অ্যান্ড হ্যাঁ, আমার মনে আছে আমি লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে উইথড্রো দেখিয়েছিলাম, সেই উইথড্রোটাকে আসছে কি আসছে না সেটাই আজকে দেখাবো। অ্যান্ড আরেকটা কথা, হয়তো আমার মুখের কথা আজকে বাঁচতে পারে, কজ আমার ঠান্ডায় নাক টাক বন্ধ হয়ে আছে, একটু বুঝে নেবেন কোনো কথা যদি আমার আটকে যায়। ওকে, তো ফার্স্টে চলেন আমরা আমাদের উইথড্রোটা চেক করি। লাস্ট ভিডিওতে কিন্তু আমরা $26,001 উইথড্রো করেছিলাম। যারা দেখেননি আগের ভিডিওটা দেখে আসবেন, ওটাতে আমরা ট্রেড করেছিলাম। আর আজকে হচ্ছে শনিবার, শনিবারে সব ওটিসি মার্কেট, এই যে দেখেন এখানে সব ওটিসি মার্কেট, যেহেতু আজকে সব ওটিসি মার্কেট এই জন্য আজকে আমি ট্রেড করবো না। এই জন্য ভাবতেছি আজকে হচ্ছে পারফেক্ট সময় আপনাদেরকে একটু জ্ঞান দেওয়ার ট্রেডিং সম্পর্কে। যারা ট্রেডিং লাইনে থাকতে চান, এখান থেকে লাইফটাকে সুন্দর করতে চান, কথাগুলো শুনবেন, ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের লাইফে কাজে লাগবে। তো ফার্স্টে চলেন আমরা দেখে কোটেক্স আমাদের উইথড্রো দিয়েছে নাকি। আমরা যদি উইথড্রোতে চলে যাই গাইস, এখানে দেখতে পারবেন যে আমি এখানে হচ্ছে 20,000 আর হচ্ছে 6,000। আমাকে কিন্তু আমরা, আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা কিন্তু হচ্ছে $26,001 একসাথে উইথড্রো দিয়েছিলাম। বাট আমাদেরকে কোটেক্স যেটা করেছে, দেখেন আমাদেরকে প্রথমে 20,000 দিয়েছে, এরপরে 6,001 দিয়েছে। এটা কেন করেছে আমি যদি বলি, আমার একটু বুঝতে সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে আমার তো কোটেক্স অ্যাকাউন্ট আসলে অনেকগুলা। এখানে যদি আপনার আমার পেমেন্ট মেথড দেখেন, অনলি বাইন্যান্স পে, মানে আমি যেটা দিয়ে ডিপোজিট করছিলাম শুধুমাত্র সেটা দিয়ে আমি উইথড্রো করতে পারবো। বাট আমি আমার আদার্স অ্যাকাউন্টগুলোতে আমি TRC20 দিয়েও ডিপোজিট করি, আর TRC20 হচ্ছে একসাথে কত $100,000 প্লাস হচ্ছে লেনদেন করা যায়। বাট বাইন্যান্স পেতে মনে হয় 20,000 না কত 22-25,000 বেশি করা যায় না, এটা আমি জানতাম না। যাই হোক, তো এখানে আমি 26,000 একসাথে অর্ডার উইথড্রো দিয়েছিলাম, কিন্তু বাইন্যান্স পেতে তো একসাথে 26,000 উইথড্রো দিতে তারা পারবে না আমাকে, এই জন্য তারা আমাকে ভেঙে ভেঙে দিয়েছে। অ্যান্ড এটা নিয়ে তারা আমাকে সাপোর্টে মেইলও দিয়েছে। আমি যদি সাপোর্ট বক্সটা দেখাই, দেখেন এই যে সাপোর্ট বক্স, এই দেখেন সাপোর্ট বক্সে তারা কিন্তু আমাদেরকে বলে দিছে যে এই যে দেখেন এখানে লেখা, ইট ওয়াজ নট পসিবল টু সেন্ড দ্য হোল অ্যামাউন্ট অফ ইউর লাস্ট উইথড্রোল, মানে আমার লাস্ট উইথড্রোলের পুরো অ্যামাউন্টটা দেওয়া তাদের পক্ষে পসিবল না। সো তারা যেটা করছে, $6,001 রিটার্ন করছে, দেখেন তারা বলছে টু ইউর ব্যালেন্স। তো তারা যেটা করছিল, আমাকে হচ্ছে 20,000 প্রথমে উইথড্রো দিছে, আর বাকি 6,000 হচ্ছে আমার এই লাইভ অ্যাকাউন্টে ব্যাক করছিল, আমি আবার উইথড্রো করছি, যে উইথড্রোটা আবার পরে চলে আসছে। যদি আমার মেলটা দেখাই, মেলটা হচ্ছে এই যে, এটা হচ্ছে প্রথমে হচ্ছে গাইস এটা দেখো, এটা এই মেলটা ছিল হচ্ছে $20,000 উইথড্রোর, আর এরপরে হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে $6,000 উইথড্রো। এই হচ্ছে আমাদের টোটাল $26,001 উইথড্রো হয়েছে। আমি যদি আমার বাইন্যান্সটা দেখাই, আমার বাইন্যান্সটা দেখার পর অনেকে হয়তো শক খাবেন, প্লিজ শক খাওয়ার কিছুই নেই, এগুলো হচ্ছে আমার পরিশ্রম, ইনশাল্লাহ আপনারাও এমন হতে পারবেন, তবে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, শক খাওয়ার কিছু নয়, আমি আগেই বলতেছি। তো এটা হচ্ছে আমার বাইন্যান্স, এখানে দেখেন যে আমার টোটাল ব্যালেন্স আছে হচ্ছে 8.8, মানে প্রায় 9টার কাছাকাছি বিট আমার। এগুলো দেখে আপনার ভাইবেন না যে ট্রেডিং করে আপনারও রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, এইগুলো এইখানে আসতে আমার অনেক সময় লাগছে, এই জন্য আমি আমার বাইন্যান্সটা কখনো দেখাতে চাই না। তারপর আমি যেহেতু আপনাদের প্রুফ দরকার আমি দেখিয়ে দিলাম, আমার অ্যাকাউন্টে প্রায় হচ্ছে $3,000 আছে। অ্যান্ড এই যে দেখেন, অ্যান্ড আমি কিন্তু এই যে শুধু হচ্ছে গাইস একটা কথা বলি, আপনারা অনেকে আমাকে অনেক খোঁচা মেরে কথা বলেন, আমি দেখি মনে বলেন যে ট্রেডিংয়ে আমি নাকি আপনাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা, এটাই জাস্ট আমার প্রফিট। দেখেন আপনাদের অনেকে আবার এটাও বলে যে আপনাদের লস হলে নাকি আমাদের ইনকাম, এটা সম্পূর্ণ ভুল কথা। আমরা টার্নওভার ইউজ করি, আর যারা নতুন ট্রেডার তারা হচ্ছে রেভিনিউ শেয়ার হয়তো ইউজ করে, আমরা টার্নওভার ইউজ করি। টার্নওভার ইউজ করা মানে হচ্ছে আপনি আপনার প্রোফাইলে গিয়ে দেখবেন যে টার্নওভার আছে, আপনি টোটাল কত ট্রেড করছেন, সেই ট্রেডের একটা 5% কমিশন আমরা পাই। আপনি একটু কোটেক্স অ্যাফিলিয়েট প্রোগ্রামে ঢুকবেন, দেখবেন যে দেখবেন সেখানে টার্নওভার অপশন আছে। যত বড় বড় ইউটিউবার যারা কিনা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, সবাই টার্নওভার ইউজ করে। সুতরাং ভাই ট্রাস্ট করেন, যাকে ট্রাস্ট করবেন তাকে ফুললি ট্রাস্ট করবেন। অ্যান্ড এছাড়াও দেখেন আমার যেখানে বাইন্যান্সে দেখেন আমার লাস্ট কত 30 দিনের প্রফিট হচ্ছে, যেটা লাস্ট 30 দিনের প্রফিট হচ্ছে $1,326। তো একটা জিনিস বুঝেন, আমি কিন্তু বলেছিলাম যে আমি আমার বাইনারি ট্রেডিং থেকে আমি হচ্ছে প্রতি মাসে $10,000 থেকে $11,000 রাখি,
কজ আমি প্রত্যেকদিন অনেক অল্প অল্প প্রফিট করি, যে 500-600 এমন করে প্রফিট করি। আমি চাইলেই পারি একদিনে 10,000-5,000 প্রফিট করতে, বাট ওইটা আমার জন্য রিস্ক হয়ে যায়। সো আমি রিস্ক নিয়ে আমি কম কম প্রফিট করি। আপনারাও এটাই করবেন, আপনাদের ক্যাপিটাল অনুযায়ী কম কম প্রফিট করবেন, তাহলে মার্কেটে ঠিকই থাকতে পারবেন। এরপরে দেখেন, আচ্ছা আজকে যখন দেখিয়ে ফেলেছি সব দেখাই, আমার ইউটিউব দেখেন। আমার ইউটিউবে যদি আপনি যান, যদি আমার ইউটিউব চ্যানেলটাতে যান গাইস, ওয়েট ওয়েট দেখেন, আপনি যদি আমার ইউটিউব ভিডিওগুলো খেয়াল করেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তেরো, টোটাল আমার চ্যানেলে ভিডিও আছে হচ্ছে 13টা। এই 13টা ভিডিও থেকে আমার মান্থলি ইনকাম দেখেন তো, এই 13টা ভিডিও থেকে আমি ইনকাম করছি হচ্ছে $3,745, মানে প্রায় $400,000 মাত্র 13টা ভিডিও দিয়ে। এর ভিতরে আমার দুই তিনটা ভিডিও আবার কপিরাইটও আছে। সো ধরা যায় 10টা ভিডিও থেকে আমার ইনকাম হচ্ছে 4 লাখ টাকা। কথাটা বুঝবেন হ্যাঁ, যারা শুধু বলেন যে আমরা নাকি আপনাদের দিয়ে ইনকাম, আমি ফরেক্স ট্রেডিং করি, বাইনারি ট্রেডিং করি, বিটকয়েন ট্রেড করি, দেন ইউটিউবিং করি, আরও কিছু বিজনেস আছে, আমার সাইড বিজনেস আছে, অ্যান্ড ইনশাল্লাহ প্ল্যান আছে দুবাইতে খুব শীঘ্রই আমার একটা শপ নেওয়ার। তো এইগুলো একদিনে আসে নাই, আমি অনেক স্ট্রাগল করছি, আস্তে 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 ধীরে করছি। সো যারা ট্রেডিং লাইনে আসতে চান, এই যে আমার এখানে দেখলেন যে ও সাদিকুল ভাইয়ের বাইন্যান্সে 4-5 কোটি টাকা, আমরাও যাই ট্রেডিং করি আজকে 4-5 কোটি টাকার মালিক হয়ে যাবো, এমন চিন্তাধারা থাকলে এগুলো মাথা থেকে ফেলে দেবেন। ওকে, তো এই হচ্ছে মেন কাহিনী, আশা করি আপনাদেরকে উইথড্রটা দেখাতে পারছি। এখন চলেন আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে কোটেক্স নিয়ে কিছু কথা বলবো, যে কথাগুলো আমি মনে করি আপনাদের বলা খুবই জরুরি, কারণ এগুলা কেউ কাউকে সচরাচর বলে না। তো যারা ট্রেডিং করতে আসেন কোটেক্সে, আপনারা অনেক আশা নিয়ে আসেন, যেটা কিনা ঠিক না। আপনাদের আশা থাকে হচ্ছে না শিখে দুদিনে আসছেন, জাস্ট কীভাবে বাই করতে হয় কীভাবে সেল করতে হয় শিখছেন, এসে আপনারা দুরুম দুরুম ডিপোজিট করে ট্রেড করা শুরু করে দেন, আর লসকে এ ভাইয়ের সিগন্যাল ভালো না, অমুক ভাই হ্যান্ড করছে, অমুক ট্রেডার ভালো না, অমুক ট্রেডার ফাউ। আসলে কিন্তু অমুক ট্রেডার তমুক ট্রেডারের দোষ না, দোষটা কিন্তু আপনার, কারণ আপনি সঠিকভাবে না শিখে আপনি এখানে এসে পড়েছেন। আপনাকে সবার আগে সঠিকভাবে শিখতে হবে। এই যে মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেলের একটা করে স্ট্র্যাটাজি আছে। আমি আমার পক্ষে হয়তো প্রত্যেকটা স্ট্র্যাটাজি জানা সম্ভব না, তাই না? আমার পক্ষে তো আর প্রত্যেকটা স্ট্র্যাটাজি জানা সম্ভব না, কিন্তু প্রত্যেকটা স্ট্র্যাটাজি আছে। সুতরাং আপনি সব দুনিয়ার সব স্ট্র্যাটাজি শিখতে হবে না, আপনি জাস্ট 3-4টা স্ট্র্যাটাজি শিখেন, আপনি অলওয়েজ ওই 3-4টা স্ট্র্যাটাজিতেই ট্রেড করবেন। ওই 3-4টা স্ট্র্যাটাজি যদি কখনও আপনাকে লস করায়, তারপরও আপনি ট্রাস্ট হারাবেন না। আর ট্রেডিংয়ের একটা ভাষা আছে, আমি আমার যেই বসের কাছ থেকে শিখছিলাম, আমার বস একটা কথা বলছিল যে মানে কি বলে, নিজের স্ট্র্যাটাজিকে এত ট্রাস্ট করতে হবে যে আপনাকে যদি কেউ বন্দুকও ধরে, তারপর আপনি আপনার ট্রেডিংয়ের স্ট্র্যাটাজির উপর ট্রাস্ট রাখবেন। সে হয়তো আপনাকে আজকে লস করাবে, বাট আরেকদিন লস করাবে না। সো যে কোনো একটা স্ট্র্যাটাজি একদম তুখরভাবে শিখেন। আর পার্সোনালি এখন যদি আপনারা বলতে চান যে ভাই আপনার আমি কোন স্ট্র্যাটাজিটা তুখরভাবে শিখবো, ফুললি ফোকাস দেবো, জাস্ট আমি একটা কথাই বলবো, সাপোর্ট রেজিস্টেন্স শিখেন। এটা শিখলে আর কিচ্ছু জানা লাগবে না। আমি মনে করি সাপোর্ট রেজিস্টেন্স হচ্ছে এনাফ, বেসিক টু অ্যাডভান্স এটাই হচ্ছে মেন। এটা অ্যাডভান্স লেভেলও কাজ করে, বেসিক লেভেলও কাজ করে। সুতরাং যারা নতুন আছেন আপনারা সাপোর্ট রেজিস্টেন্স শিখেন। অনেকে বলেন যে কই কই দাগ টানবো, কীভাবে বুঝবো? ওকে ডান জান, আমি আপনাদেরকে কথা দিলাম, আমি নেক্সট ভিডিওতে একদম প্রপার দাগ টানা দেখাই দেবো। যেহেতু রবিবার দিন রিয়াল মার্কেট বন্ধ, তো কালকে তো আমি ট্রেড করবো না, কালকে জান আমি এইটা নিয়ে একটা ভিডিও দেবো কীভাবে দাগ টানতে হয়। হ্যাপি ইনশাল্লাহ। আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে নোটিফিকেশন অন করে রাখেন, যাতে আমি ভিডিওটা দিলে দেখতে পারেন আমি কীভাবে একদম প্রপার ওয়েতে দাগ টানতে হয়, আমি দেখাই দেবো এ টু জেড। কারণ আজকের ভিডিওতে এত কথা বললে আপনাদের মাথা আওলায় যাবে। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে, আপনারা যেটা করবেন সেটিংসে গিয়ে আপনাদের যে এই যে ট্রেডিংয়ের আপ ট্রেড আর ডাউন ট্রেডের যে কালারগুলো আছে না, কালারগুলো চেঞ্জ করে দেবেন। কখনোই ওই উপরে গেলে মার্কেট এই যে এমন রাখবেন না, এই যে এমন রাখবেন না, কখনোই এই চারটা রাখবেন না, কালারটা চেঞ্জ একটু করবেন। কারণ ওইটার যে ডিফল্ট কালার আছে না, আমি খেয়াল করছি এই ডিফল্ট কালারটা না মাইন্ডটাকে কেমন যেন চেঞ্জ করে ফেলে, আমি খেয়াল করছি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো আপনারা কালারগুলো চেঞ্জ করে ফেলবেন, একটু আলাদা করার চেষ্টা করবেন, যাতে আপনাদের ম্যানিপুলেট মার্কেট না করতে পারে কালার দিয়া। ওকে, তো এখন কথা বলা যাক আপনাদের ক্যাপিটাল নিয়ে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য, আপনারা যারা ট্রেডিং করতে চান আপনাদের ক্যাপিটালটা খুবই ইম্পর্টেন্ট এখানে। আপনাদের ক্যাপিটাল যদি ছোটো হয় তাহলে শুধু ব্রোকার আপনাদেরকে মানে লস করাই যাবে, ব্রোকার তো লস করাবে না, আপনিই লস করবেন। আপনি সঠিকভাবে মার্কেটিং এর সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট এগুলো করতে পারবেন না, দিন শেষে আপনি মার্কেট থেকে লস করে গায়েব হয়ে যাবেন। সো এখানে ক্যাপিটালটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি একদম যারা বেসিক শিখতে চান, আমি যদি একদমই রিস্ক ফ্রি একটা অ্যামাউন্ট বলি যে আপনি কত ডলার দিয়ে শুরু করবেন, অনেক ভাই একদম বেসিক দিয়ে যদি শুরু করেন মিনিমাম
আপনাকে $300 নিয়ে শুরু করতে হবে। এখন অনেকেই বলবেন ভাই ইউটিউব আমার কমেন্ট বক্সে কিছু বোকাচোদা আছে, আমি গালি দিলাম কেন, আমি বলি এখন এরা বলে যে তুই কোন বালের ট্রেডার, অ্যাকাউন্টে $10,000-$20,000 নিয়ে মাত্র প্রফিট করস $500, অথচ ইউটিউবে দেখি কত ট্রেডার আছে $1 $10,000-$20,000 বানায় ফেলায়। মানে কত বড় সেন্সলেস কথাবার্তা এগুলো, বুঝেন ভাইয়া। আমি আমার ভিডিওতে আমি আমার লাইভ ট্রেড করি, আমি আমার পার্সোনাল ট্রেডগুলো আমি রেকর্ড করে দেখাই দিই, যেখানে আমি আমার মানে যেই ট্রেড করে আমি জীবিকা নির্বাহ করি সেই ট্রেডটাই আমি দেখাই। সেখানে আমাকে $1-$20,000 বানানোর চ্যালেঞ্জ দিতেছে। তো আর এই ভিডিওগুলো হচ্ছে ইউটিউবে যারা বানায় জাস্ট আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য বানায়, এটা সম্ভব না। সম্ভব 10 বারে একবার সম্ভব, বাট ওই একবারে সম্ভব হওয়ার জন্য যে মেধা দরকার সেই মেধাটা হয়তো তার আছে কিন্তু আপনার তো নাই। তো আপনাকে ওই মেধা অনুযায়ী চলতে হবে না, তো আপনাকে আপনার মেধা অনুযায়ী চলতে হবে। আমিও তো এরকম অনেক ভিডিও আছে আমার আগের চ্যানেলে যে ভিডিওগুলো দিতাম হয়তো অনেকে দেখছেন, যে $10-$1500, $10-$2000 আমি অনেক বানাইছি। তো এখন তো চাইলে আমি পারি, বাট রিক্স হয়ে যায়। কেন আমি রিক্স নেব ভাই, আমি যেখানে সহজভাবে পারতেছি সেখানে আমি কেন রিক্সে যাব। তো এসব চিন্তাভাবনা বাদ দেন, যে আপনারা $10 ডিপোজিট করে সেই $10 $10,000 বানাই ফেলবেন এমন চিন্তাধারা থাকলে এগুলো বাদ দেন। হ্যাঁ, তবে $10 আপনি পার ডে $2-$3 যদি ইনকাম করেন তাহলে আবার ঠিক আছে। তবে $10 নিয়ে এখানে না আসাটাই আমি মনে করি বেটার। আপনি তার থেকে ভালো ড্যামোতে প্র্যাকটিস করেন, ড্যামোতে নিজেকে চ্যালেঞ্জ করেন যে আপনি 10টা ট্রেড করলে কতগুলো ট্রেড উইন হয়। আবার এমন করবেন না যে দশ একদিন ড্যামোতে প্র্যাকটিস করলেন, দেখলেন যে 10টা ট্রেডের ভিতরে আপনার 10টাই উইন হয়েছে তখনই আপনি ডিপোজিট করে ফেললেন, এমন করবেন না। এইরকম করে মিনিমাম আপনাকে নিজেকে আপনি এক মাস যাচাই করেন যে প্রত্যেক দিনই কি এমন হয় আমার সাথে যে 10টা ট্রেড করলে 7টা 6টা মিনিমাম 6টা উইন হয়। এমন যদি হয় তাহলে মনে করবেন আপনি পারফেক্ট, কারণ 10টার ভিতরে যদি মিনিমাম 6টা উইন হয় আপনি সঠিক মার্টিঙ্গেল করতে পারলে, সঠিক মানি ম্যানেজমেন্ট করতে পারলে আপনি অবশ্যই প্রফিটই করবেন দিন শেষে, আপনি অন্তত লস করবেন না। অ্যান্ড এরপর আসি যারা একটু ট্রেড করে করে একটু বয়স্ক হয়েছে, একটু ট্রেড বুঝে কিন্তু তারা লসই করতেছে, লাভ করে কিন্তু লস করে ফেলতেছে, এটা হচ্ছে তারা ইমোশন কন্ট্রোলের জন্য করে। ইমোশন কন্ট্রোলটা কি আমি যদি একটু বলি, ইমোশনাল কন্ট্রোল হচ্ছে মনে করেন আপনার অ্যাকাউন্টে আছে $100, ওকে $100 আছে, তো সে $100 দিয়ে সে $5 করে ট্রেড নিচ্ছে, প্রথম $5 ট্রেড করে সে $5 হেরে যায়, পরেরটা সে $10 দিয়ে ট্রেড করে $10 হেরে যায়। তো $10 যখন তার লস হয়ে যায় তখন তার মাথা তো আউল হয়ে যায়, আয় খাইছে $10 $5 $2 $15 আমার লস হয়ে গেল, এখন তো আমার সব শেষ, এখন আমি কী করব। এই যে একটা ম্যানিপুলেশন হয়ে কি করে, অ্যাকাউন্টে যত ব্যালেন্স আছে সবগুলো ব্যালেন্সে ট্রেড নিয়ে নেয়, তারপরে ওইটাও লস হয়ে যায়। এটা করা যাবে না, উত্তেজিত হওয়াই যাবে না, যখনই আপনি উত্তেজিত হবেন তখনই মার্কেট থেকে আপনাকে বের হয়ে যেতে হবে, এটাই হচ্ছে ট্রেডিংয়ের নিয়ম। এই ভুলগুলো করবেন না, এই ভুলগুলো ছোটোকালে আমরাও করছি আপনারাও করতেছেন, ঠিক আছে। ছোটোবেলায় আমি যখন ট্রেডিং শিখছি তখন বাংলাদেশে এত ট্রেডার ছিল না, এত এইসব বাংলা বয়ান শুনতে পারি নাই, আমার ইংলিশ ভিডিও দেখতে হয়েছে, আমি এত ইংলিশ তখন বুঝতামও না, আমার অনেক কষ্ট হয়েছে শিখতে। আমি হয়তো ডাইরেক্ট বাংলা ভাষায় আপনাদেরকে বলতে পারলাম যে এই কাজগুলো করবেন না। যখনই দেখবেন যে আপনি লস করে একটু আপনার এখন খারাপ অবস্থা, এখন আপনার মন চাচ্ছে যে সব ডলার দিয়ে একটা ডু অর ডাই ম্যাচ নিতে, তখনই আপনি মোবাইলটা অফ করে রুম থেকে বের হয়ে যাবেন, আর সবসময় মার্কেটে বসে থাকবেন না। দিনে যে কোনো একটা সময় বেছে নেন, সর্বোচ্চ 10-15 মিনিট অ্যানালাইজ করবেন আর 5-10 মিনিট ট্রেড করবেন, টোটাল মার্কেটের সময় দিবেন সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 40 মিনিট। এর বেশি কোটেক্সের ভিতরে বা পকেট অপশন যেই মার্কেটে ট্রেড করেন বা ফরেক্স করেন বা বিটকয়েনে ট্রেড করেন, কোনো মার্কেটেই একটা না আধা ঘন্টা বেশি থাকবেন না, তাহলে মার্কেট আপনাকে ম্যানিপুলেশন করে ফেলবে, এটা হচ্ছে মার্কেটের নিয়ম, কজ মার্কেট আপনার লস দিয়ে চলে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও, আশা করি আমি উইথড্র প্রুফটা দেখাতে পারছি। আর ভিডিওটা দিতে কেন লেট হলো আমি যদি এখন একটু বলি, গাইস আমি একটা নতুন গাড়ি কিনেছি, এটা হয়তো যারা আমার টেলিগ্রাম গ্রুপে আছেন তারা জানেন। তো যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে নাই, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ভিডিওটা সবাই দেখবেন, ঠিক আছে। আর একটা কথা, আমি আগের ভিডিওতে একটা বলছিলাম যে একটা স্ট্র্যাটেজি আছে, জোস একটা স্ট্র্যাটেজি, অনেক মজার একটা স্ট্র্যাটেজি, ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বাট আমার ওই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে দেওয়া হয় নাই, কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে শিওর থাকেন আমি দিয়ে দেবো। সো সবাই ওই স্ট্র্যাটেজিটা নিয়ে ঘাটাঘাটি করতে পারেন, বাট ওইটা তেমন একটা কাজ না করলেও সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল জাস্ট জোস লেভেলের কাজ করবে। সো এই ছিল আজকের ভিডিও, যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেনি এখনই টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন। তো ট্রেডিং শিখেন, শিখতে থাকেন, আশা করি আমি আপনাদেরকে শেখাতে পারবো। এই আমি বলতেছি না যে আমি 100% আপনাদেরকে শেখাতে পারবো, বাট ইনশাল্লাহ আমি যতদূর পারি আমি চেষ্টা করবো আপনাদেরকে শেখানোর জন্য। অ্যান্ড যার উপর ট্রাস্ট রাখবেন, পুরো ট্রাস্ট রাখবেন, কমেন্ট বক্সে গিয়ে উল্টাপাল্টা কথা কম বলবেন, এতে করে আমরা ডিমোটিভেট হই, ঠিক আছে। আর আমি যদি ডিমোটিভেট হই আমি অবশ্যই আপনাদেরকে ভালো ডেলিভারি দেবো না, স্বাভাবিক, এটা
বিকজ আমার ইনকামের এত ঘাটতি পড়ে নাই যে আপনারা এইভাবে উল্টাপাল্টা কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ভিডিও করে যাব। কারণ এখন অলরেডি আমার আন্ডারে অনেক ট্রেডার আছে, হ্যাঁ, সো তারা রেগুলার ট্রেড করতেছে, আমার তো আর দরকার নাই ইউটিউব ভিডিও করে করে আপনাদেরকে আরও আমার গ্রুপে নেওয়ার, তাই না? সো আমি আপনাদের ভালোর জন্য বলতেছি, অ্যাজ এ ভাই হিসাবে মুসলিম, আপনিও মুসলিম আশা করি, আমিও মুসলিম, বা আপনিও বাঙালি আমিও বাঙালি, নিজের ভাই হিসাবে বলতেছি, আগে শিখেন তারপরে এইসব লাইনে আসেন। এই যে আজকে সাদিকুল ভাইয়ের ভিডিওতে দেখলেন যে তার বাইন্যান্সে $4,000, আমিও ট্রেড করলে আমার অ্যাকাউন্টে $3,50,000 হয়ে যাবে, বিষয়টা এমন না। এখানে অনেক মেধা আছে, অনেক কাজ আছে। এই $3,50,000 বাইন্যান্স ট্রেড করি, স্পট ট্রেড করি, ফিউচার ট্রেড করি, ফরেক্স করি, হ্যাঁ, এরপর বাইনারি করি, তারপর হচ্ছে যে আপনার এই অ্যাফিলিয়েট থেকে টুকটাক ভাই, এত ইজি না, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও গাইস, আশা করি সবাই দেখছেন, সবার মতামত কমেন্টে জানাবেন। অ্যান্ড আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স টানতে হয় আমি অ্যাকুরেট দেখিয়ে দেবো। আল্লাহ হাফেজ, টাটা।